আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসা নাহিদ। আমি বিসিএস হাই স্কুল থেকে আমার এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং ইউনিভার্সিটি লাইব্রেরি স্কুল কলেজ থেকে আমার এইচএসসি পরীক্ষা কমপ্লিট করেছি। 2022 ব্যাচে আমি স্টুডেন্ট ছিলাম। একটু আপনার জীবনে দি অপটিমিস্টের যে জার্নিটা সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন সংক্ষেপে। আমি আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় রিসেন্টলি জব পেয়েছি। জব করার পাশাপাশি আমি জব করার এইচএসসি পরীক্ষা ছিল, তখন আমি আমার ওয়েস্টার্ন জায়গা থেকে আমি কিছু এক মাসের ছুটি নিয়ে আবার এইচএসসি পরীক্ষা কমপ্লিট করি। সো আনগোয়িং আমার এইচএসসি লেভেল ছিল 5.00, জিপিএ 5 ছিল। সো আমার পড়াশোনা নিয়ে যে ব্যাপারগুলো ছিল আমি খুব সিরিয়াস ছিলাম এবং পড়াশোনা করতে আমার খুব ভালো লাগতো। সো মাঝখানে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি এক বছর গ্যাপ চলে যাই। আমি অল পাশে ভর্তি হয়েছিলাম কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি এক বছর গ্যাপ চলে গেছিলো। সো আমি সব দিক দিয়ে এখন সিচুয়েশনগুলো আটকা পড়ে যাচ্ছিলাম, ভেবে নিয়েছিলাম যে আর কিছু হবে না, আমি এখানে শেষ আমার হয়তো। দেন স্যারিংয়ে একদিন আমাদের অপটিমিস্টের একজন কর্মকর্তা এসে আমার সাথে কথা বলে, সম্ভব উনি আমার স্টোরিগুলো জানতে চায়, আমিও ওনার সাথে শেয়ার করি। দেন উনি আমাকে একটা সুযোগ করে দেয় যে তুমি কি পড়াশোনা করতে চাও, ইউনিভার্সিটি চাও, সে আমি করতে চাই। দেন উনি আমাকে যাবতীয় হেল্প করে আমার ইউনিভার্সিটিতে আমার ম্যামের সাথে কথা বলে, যেহেতু আমি পুনর্বর্তীর একটা ব্যাপার ছিল, সো আমার সময় শেষ হয়ে গিয়েছিল। দেন উনি ওভাবে কথা বলে আমাকে আবার রিঅ্যাডমিশন করিয়েছিল। এছাড়া আমার পড়াশোনার জন্য যাবতীয় যা হেল্প লাগে ওনারা করেছিল। সো এটা আমাকে খুব বেশি মোটিভেট করে যে আমার কিছু একটা করতে হবে এই অপরচুনিটিটাকে ইউজ করে। দি অপটিমিস্টের যে স্পন্সর আছে, আপনাকে যে স্পন্সর করছেন, আপনার যেহেতু পড়াশোনাটা মাঝপথে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এবং ওনার অ্যাসিস্ট্যান্স বা হেল্পের কারণে আপনি সেটা আবার কন্টিনিউ করতে পারছেন, ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? যেই আমাদেরকে আমাদের স্কুলকে স্পন্সার করছেন বা আমাকে যে স্পন্সার করছেন, আপনাকে ভেরি ফার্স্টলি যদি থ্যাংকস দিই তাহলে এটা দিয়ে সম্পূর্ণ করা যাবে না। বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট। বাট আপনি আমাকে আপনি আমাকে বা আমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে একটা করে লাইফ প্ল্যান দিচ্ছেন, সো এইটার জন্য খুবই ধন্যবাদ। আমরা আশা করবো যে আমরা এইটার জন্য আপনি আমাদেরকে হেল্পটা করছেন, এইটা আমাদেরকে মোটিভেট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো আমরা এই মোটিভেশনটাই কাজে লাগাতে যে বছর সামনে আমরা যাতে কিছু ভালো করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনি কি দি অপটিমিস্টকে নিয়ে কিছু বলতে চান কিনা? অপটিমিস্টকে নিয়ে অবশ্যই বলতে চাই, এরকম অর্গানাইজেশন বাংলাদেশে আছে এটা আমার জানা ছিল না, বা এগুলো সম্পর্কে তত একটা ধারণা ছিল না। বাট যখন আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলোর সাথে জড়িত হয়েছি তখন আমি কিন্তু বুঝতে পেরেছি যে মানুষ আসলেই আছে, মানুষ মানুষের জন্য এই জিনিসগুলো থেকে আমার মধ্যে একটা ইন্সপিরেশন এখন কাজ করে যে আমি যে হেল্পটা পেয়েছি আমার মতো আরও অনেক স্টুডেন্ট আছে। সো যদি ইনশাল্লাহ আমি কিছু করতে পারি লাইফে, আমি অবশ্যই এইটা পে ব্যাক করবো। অবশ্যই পে ব্যাক যেভাবে করবো, হয়তো আমি অনেক কিছু দিয়ে পে ব্যাক করতে পারবো না, বাট আমি যদি নর্মালি চিন্তা করি আমার বার্ষিক আয়ের কিছু একটা অংশ আমি আমার নেক্সট জেনারেশনের স্টুডেন্টরা আসবে ওনাদের জন্য আমি হেল্প করতে চাই, এটা আমি শিওরলি বলতে পারি, আমি হেল্পটা অবশ্যই করবো। থ্যাংক ইউ সো মাচ।